কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তলে তলে বিজেপির দালালি করছেন, এমন এমন কথা বলেন যার দ্বারা বোঝা যায় উনি বিজেপির দালালি করছেন, উনি বিজেপির সাথে সাথ রেখে বিজেপির চাটুকারিতা করছেন। সেই বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবারে পুরোপুরি 12টা বাজিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক টিভি ডিবেটে বসে এই বিজেপির দালাল যে কত বড় বিজেপির দালালি করছে, ইনি বিজেপির দালালি করে বিজেপিকে ভোট পাইয়ে দেবার চেষ্টা করছে, তারপরেও এই বিজেপি বারবার ভোটে হারছে, এবং এই বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি পার্টিকে বাঁচাতে পারল না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই বিজেপির দালালের 12টা বাজিয়ে দিলেন এবং পশ্চিমবঙ্গে প্রতিটা ভোটে বিজেপি হারবে তারও প্রমাণ দিয়ে দিলেন। চলুন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কীভাবে এই বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 12টা বাজালেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে আমরা সাধারণভাবে কেউ কিছু কোনো সমালোচনা করলে আদালত অবমাননার কথা বলা হয়, কিন্তু হাইকোর্টের একজন বিচারপতি একটু তুলনামূলক লোয়ার কোর্টের একজন বিচারককে যেভাবে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুললেন, অস্বচ্ছতার প্রশ্ন তুললেন, প্রকাশ্য আদালতে তাকে নিয়ে যে ধরনের পরিবেশ মানুষের সামনে উপহার দিলেন, তার মানে বিচারপতিদের মাথায় কারুর না কারুর হাত রাখা যায়, বিচারপতিদের মাথায় হাত থাকে, এটা একজন এস্টাবলিশ করে দিচ্ছেন তার নিজের ইমেজ বাড়াতে আরেকজনকে ছোট করতে গিয়ে। ফলে এটা কিন্তু একটা মারাত্মক ট্রেন্ড হয়ে রইল। আরেকটা বিষয় হচ্ছে, এরকম ঘটনাও তো ঘটেছে, সেকেন্ডটা বলার আগে আমি বলছি এইটা আরেকটা মারাত্মক হচ্ছে না যে রাজ্যের শাসক দল একজন বিচারককে সমর্থন করছেন, সেটা আরেক ধরনের একটা রাজনৈতিক বিষয়। শুরুতেই বললে যে পূর্ণ সম্মান রেখে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি বলছি জাগো বাংলায় লেখা হচ্ছে যে বিচারককে অপসারণ করার দরুন আদালতের স্বচ্ছতা নিরপেক্ষতা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেল। যদি প্রকাশ্যে এইভাবে আদালতে একজন বিচারক সম্পর্কে একজন অন্য বিচারপতি তার স্বচ্ছতা নিয়ে মাথায় কার হাত রয়েছে, এগুলো চায়ের দোকানে রোয়াকে বলে, বিচারপতি বলছেন বিচার ব্যবস্থা সম্পর্কে, সাধারণ লোক বললে বলবে আদালত অবমাননা হচ্ছে, কে বলছেন? বিচারপতি বলছেন। এবার যদি আমি ঘুরিয়ে প্রশ্ন করি, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অনেক অর্ডার তো ডিভিশন বেঞ্চে গিয়ে পাল্টে গেছে, সেখানে যদি প্রশ্ন ওঠে উনি কাদের হয়ে অর্ডার দিয়েছেন, কেন দিয়েছেন, তার পেছনে কারণ আছে কিনা, উদ্দেশ্য বিধেয়কগুলো আছে কিনা, তাহলে কি করে হতে পারে? হতে পারে সে প্রশ্ন হতে পারে কুণাল ঘোষ তো বিন্দু মাত্র দ্বিধা করেনি, হতে পারে পর প্রেস কনফারেন্সে তুলেছে, হতে পারে বিচারক যিনি চার্জে রয়েছেন অর্পণ চট্টোপাধ্যায়ের কোনো কোনো বক্তব্য নিশ্চিতভাবে তার মধ্যে ভুল ধরতেই পারেন জাস্টিস গঙ্গোপাধ্যায়, কিন্তু সেটা এমনভাবে তার করা উচিত ছিল যে সমগ্র বিচার ব্যবস্থা সম্পর্কে তার মাথায় কার হাত, এই ধরনের জিনিসগুলো নিশ্চয়ই প্রকাশ্যে আসানো, এর থেকেই বোঝা যায় উনি নিজের লাইনটা, ওনার যেটা পছন্দ নয়, সরি, এই যা এই অর্পণ চট্টোপাধ্যায় তিনি সমানে সিবিআই এবং ইডির ভুল ধরে যাচ্ছিলেন, ওদের বলেছে আপনারা পনির বাটার মশালা বানাবেন, আপনাদের তো পনিরই নেই, রোজ দুর্নীতির গল্প, কেস ডায়েরিতে তো আসল তার উপাদানই পাওয়া যাচ্ছে না, সেই লোকটিকে সরানো হলো, অপমানজনকভাবে সরানো। কিন্তু কুণালদা, আপনার গোটা বিষয়টা হচ্ছে যে মাননীয় একজন বিচারপতিকে, কিন্তু আমি বলছি এই কমিটিতে তিনজন, অন্তত তিনজন বিচারপতি থাকেন যারা এই ট্রান্সফারের সিদ্ধান্ত নেন, পারে ট্রান্সফারের পক্ষে বিপক্ষে আমি বলছি না, ট্রান্সফার হতেই পারে, কিন্তু যে পদ্ধতিতে তার স্বচ্ছতা তার বিশ্বাসযোগ্যতাকে কলুষিত করে সরানো হলো, কিন্তু আমি বলছি সেটা করতে